নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ নিয়ে এসেছি আলুর ফুল ভাজার রেসিপি। শুনতে এবং দেখতে এটা যতটা ইন্টারেস্টিং, এটা বানাতেও কিন্তু ততটাই মজা লাগে। চলুন তাহলে আর দেরি না করে এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 4 মাঝারি সাইজের আলু নিয়ে আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে জলে ডুবিয়ে রেখেছি। এবার আলুগুলো আমাদের কেটে নিতে হবে। তো প্রথমেই আলুর চারদিকগুলো অল্প অল্প করে কেটে আলুগুলোকে সমান করে নেব, মানে বলা যেতে পারে আলুগুলোকে কিউব শেপে কাটব। ব্যাস 4 দিক কাটা হয়ে গেছে। এবার এই যে বাকি 2 দিক একটু ওভাল শেপে রয়ে গেছে, এগুলোকেও এইভাবে অল্প অল্প করে কেটে বাদ দিচ্ছি। আর এই যে বাদ দেওয়া অংশগুলো, এগুলো কিন্তু একেবারে ফেলে দেওয়া যাবে না, এগুলো দিয়ে নর্মাল আলু ভাজা বানানো যাবে। তো যাই হোক, এগুলোকে আমি সাইডে রাখছি। আর একই রকমভাবে বাকি 3 আলুকেও এরকম কিউব শেপে আমি কেটে নিয়েছি। এবার আলুটাকে মেনলি ফুলের শেপ দিতে হবে আমাদের। তো তার জন্য এখানে আমি 2 চপস্টিক নিয়েছি। যদি বাড়িতে চপস্টিক না থাকে তাহলে কিভাবে কাটবেন সেটাও আমি দেখিয়ে দেব, আর না হলে বাচ্চাদের থেকে 2 পেন্সিল ধার করে নিতে পারেন কিছুক্ষণের জন্য। কাজ হয়ে গেলে ফেরত দিয়ে দেবেন, আর ইন্টারেস্ট হিসাবে এই আলুর ফুল ভাজা দিয়ে দেবেন, তারাও কিন্তু সুপার হ্যাপি হয়ে যাবে। যাই হোক, চপস্টিকগুলোকে আলুর দুপাশে এভাবে রেখে একটা ছুরির সাহায্যে অল্প অল্প গ্যাপ দিয়ে আলুগুলোকে এভাবে চিড়ে নিচ্ছি। চিড়ে নিচ্ছি এ কারণেই বললাম যে চপস্টিকটা রাখা রয়েছে, তো আলুগুলো কিন্তু পুরো কাটা যাচ্ছে না, আলুগুলো কিছুটা অংশ কেটে বাকিটা কিন্তু রয়ে গেছে, মানে আলুগুলো কিন্তু পুরো টুকরো টুকরো হয়ে যায়নি, আলুর টুকরোগুলো জুড়ে রয়েছে। আর এই দেখুন, বলছিলাম না চপস্টিক থাকলে কিভাবে কাটবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এরকম 2 স্প্যাচুলা পাশাপাশি রেখে আলুগুলোকে কেটে নেওয়া যাবে। সমস্ত আলুগুলো কেটে আমি একবার ধুয়ে নিয়েছি আলুগুলোকে। তারপর একটা পাত্রের মধ্যে আলুগুলোকে রেখেছি, আর যে দিকটা কাটা হয়েছে সেই দিকটা কিন্তু ওপরের দিকে করে রেখেছি। এরপর এই আলুর মধ্যে দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে নুন। 4 আলুর জন্য আমি এখানে মোটামুটি 1 চা চামচ মতো নুন নিয়েছি। নুনটা আলুর মধ্যে ভালো করে মাসাজ করে দিতে হবে, মানে যে চেরা অংশগুলো রয়েছে সেখানেও যাতে একটু করে নুন পৌঁছায়, সেই রকমভাবে আলুর মধ্যে নুনটা মাখিয়ে নিতে হবে। এতে আলুর যে টুকরোগুলো হয়েছে সেগুলো একটু নরম হয়ে যাবে, কারণ আলু জল ছেড়ে দেবে নুন মাখানোর পরে, আর আলুর যে টুকরোগুলো রয়েছে সেগুলো খুলে যাবে একটু, মানে নরম হয়ে একটু ছড়িয়ে যাবে, তাতেই আলুগুলোকে দেখতে ফুলের মতো লাগবে। সেই জন্যই এর নাম হচ্ছে আলুর ফুল ভাজা। যাই হোক, এভাবে নুন মাখিয়ে আলুগুলোকে আমি 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এখন দেখুন আলু থেকে কতটা পরিমাণে জল ছেড়েছে। আমি কিন্তু একটুও জল মেশাইনি এর মধ্যে, পুরো জলটাই কিন্তু আলু থেকে বেরিয়েছে। আর আলুর যে টুকরোগুলো রয়েছে, মানে চেরা অংশগুলো, সেগুলো কিন্তু নরম হয়ে গেছে, মানে গোটা আলুটাই নরম হয়ে গেছে, তাতে এগুলো দেখুন একটু ছড়িয়েও যাচ্ছে। ভাজার সময় এগুলো আরেকটু ছড়িয়ে যাবে, তাতে এগুলোর শেপটা একটু প্রমিনেন্ট হবে। আলুর এই ফুল ভাজা আপনারা সন্ধ্যের জলখাবারে বাচ্চা থেকে বড় সকলকেই সার্ভ করতে পারেন, অথবা সিম্পল ডাল ভাতের সাথে খেতেও এটা দারুণ লাগবে। তো আলুর এই টুকরোগুলোকে আমি হালকা একটু ছড়িয়ে দিচ্ছি এভাবে হাত দিয়ে। তারপর আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব, যাতে আলুর মধ্যে থাকা নুনটা সম্পূর্ণভাবে বেরিয়ে যায় এবং আলুটা অত্যধিক নোনতা না লাগে। এমনিতেই নুন মাখানোর ফলে আলুগুলো কিন্তু হালকা নোনতা হয়েই যায়, তাই এই আলুগুলো ভাজার পরে বা সার্ভ করার সময় কিন্তু এক্সট্রা নুন দেওয়ার প্রয়োজন হয় না। তো প্রত্যেকটা আলু ধোয়ার পরে এভাবে চেপে চেপে আলু থেকে এক্সট্রা জলটা বের করে দেওয়ার চেষ্টা করবেন। আলুগুলোকে ভালো করে ধুয়ে জল চেপে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে এগুলোকে আমি রেখে দিচ্ছি। এরপর এই আলুগুলোকে কিচেন টাওয়েল বা একটা পাতলা সুতির কাপড় দিয়ে মুছে নিতে হবে, আলুর মধ্যে যাতে আর একটুও জল না থাকে, সেই জন্যেই এই স্টেপটা করা হচ্ছে। আলুর মধ্যে যদি জল থেকে যায় তাহলে আলুগুলো কিন্তু ভাজার পরে মুচমুচে হবে না, আর এগুলো একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো মুচমুচে হয় কিন্তু খেতে। এবার এই আলুগুলোর মধ্যে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। আলুর এই ফুল ভাজাগুলো যাতে বেশি মুচমুচে হয় তার জন্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা মেশানো হচ্ছে। কর্নফ্লাওয়ার মিশিয়ে দেওয়ার পর ওপর থেকে সামান্য একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এর পরিবর্তে আপনারা গোলমরিচের গুঁড়োও ছড়িয়ে দিতে পারেন, এতে এই আলুর ফুল ভাজাগুলো খেতে বেশি টেস্টি হবে। হালকা হাতে একটু মিশিয়েও দিচ্ছি। এগুলো একেবারে রেডি হয়ে গেছে ফ্রাই করার জন্য। তো ওদিকে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি অলরেডি, এগুলো ফ্রাই করব বলে। ডুবো তেলে ভাজা হলেই কিন্তু এগুলো সুন্দর ক্রিস্পি হয়, অথবা আপনারা কিন্তু আলুর এই ফুল ভাজাগুলোকে এয়ার ফ্রায়ারেও ফ্রাই করতে পারেন। 200°C এগুলো ফ্রাই হতে মোটামুটি 20-25 মিনিট সময় লাগবে,
মাঝে দু একবার উল্টে দেবেন। একটু তেল ব্রাশ অবশ্যই করে দেবেন কিন্তু। আর গ্যাসে এগুলো ফ্রাই করতে গেলে খুব সহজ নিয়ম, যেভাবে আমরা ঝুরি আলু ভাজা তৈরি করে থাকি অথবা ফ্রেঞ্চ ফ্রাই ভেজে থাকি সেই রকমভাবেই কিন্তু এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এক একটা ব্যাচ আলুর ফুল ভাজা তৈরি করতে মোটামুটি সময় দিতে হবে 8 থেকে 10 মিনিট করে। আর যেহেতু আলুর একটা সাইড কাটা হয়নি তাই সেদিকটা কিন্তু ভালো করে ফ্রাই করতে হবে, খেয়াল রাখবেন সেদিকটা যেন ভালো মতো সেদ্ধ হয়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এগুলোকে ভাজবেন, তাহলেই দেখবেন একদম পারফেক্টলি এগুলো ভাজা হচ্ছে। বাড়িতে গেস্ট এলে আলু ভাজা একদম সিম্পলি বা নর্মালি না বানিয়ে যদি এইভাবে একটু আলুর ফুল ভাজা তৈরি করেন তাহলে কিন্তু ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হবে গেস্টদের কাছেও। আর ডাল ভাতের সাথে খেতে তো এটা ভালো লাগে, সেটা তো আমি আগেই বললাম। অথবা সন্ধেবেলার জলখাবারে বাচ্চা থেকে বড় সকলকেই এটা সার্ভ করতে পারেন, সামান্য একটু মেয়োনিজ বা পছন্দ মতো যে কোনো সস দিয়ে এটা সার্ভ করা যেতে পারে। খেতে যে দুর্দান্ত হয় সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। যাই হোক, আমাদের আলুর ফুল ভাজা তো রেডি। এবার এই একই তেলের মধ্যে আলুর যে এক্সট্রা টুকরোগুলো ছিল সেগুলোকে আমি সরু সরু করে কেটে রেখেছিলাম আলু ভাজার মতো, সেগুলোকে একটু নুন হলুদ এবং লঙ্কার গুঁড়ো মিশিয়ে এই একই তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। এগুলো যেহেতু একদম পাতলা পাতলা করে কাটা রয়েছে তাই ভাজা হতে খুব বেশি সময় লাগবে না, কিন্তু ছাঁকা তেলে যেহেতু ভাজা হচ্ছে খেতে কিন্তু বেশ মুচমুচে হয়। দেখুন এই যে রেডি হয়ে গেছে। যাই হোক, আজকের এই আলুর ফুল ভাজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমায় জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমায় সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।